আমার লাগছে ধনে পাতা, ধনে পাতাটা একটু বেশি লাগবে, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, লাগছে স্বাদ অনুসারে লবণ আর চিনি, সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লাগবে আমার সর্ষের তেল। যেহেতু ধনে পাতা দিয়ে ভাপাটা হবে, সেই জন্য আমার ধনে পাতাটা একটু বেশি লাগবে। এবার আমি এই ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। পেস্টটা আমি করে নিয়েছি, নিয়ে এবার মাছগুলোকে এই পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5-6 পিস মাছের যদি ভাপা করেন আপনারা, তাহলে ধনে পাতাটা তো একটু বেশি লাগবেই, আর পেঁয়াজ, রসুন, আদা, একটা আমি যেমন দেখিয়েছি, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর আদা 1 ইঞ্চি মতো, এরকম হলেই হবে। কিন্তু যদি বেশি পরিমাণের মাছ করা হয়, তখন কিন্তু সবগুলোরই পরিমাণ একটু বেড়ে যাবে, তখন একটু বেশি পরিমাণ লাগবে। এবার আমি এটাকে সর্ষের তেল টেল দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি প্রেশার কুকারে 7 থেকে 8টা হুইসেল দিয়ে ছেড়ে দেব। বন্ধুরা, আমি সার্ভ করেছি, দেখুন, ধনে পাতা দিয়ে কাতলা মাছ ভাপা ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন একবার। যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।